أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون إلى آخره. بسم الله الرحمن الرحيم. وحمد رب العالمين وشكر شكر যে রব্বুল আলামিন আপনি আমাদেরকে আবারও রমজান শরীফের চতুর্থ রোজায় আমরা আবার ফিরে এসেছি মাহে রমজান মুবারক। রব্বুল আলামিন দরবারে অসংখ্য শুকর আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাজকুরুনি আজকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করি, তোমরা আমার উপর জিকির করো আমি তোমাদের জিকিরের রহমতের ফয়াজ বরকত দেব। রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকর। আল্লাহর হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালা আলাইহিস সালাম من فطر في يسار من كان له مغفرات لذنوبه وعظيم وعتق ورقبته من النار وكان له حسن أجره من غير أن ينتقص من أجره شيء يعطي الله فذا الثواب من فطر صائما صائما على مذاقات لباس أو تمرات أو شربة من ماء ومن أشبع صائما صائما سقاته الله من حوض شربة لا يجمعه حتى يدخل الجنة رواه البيهقي। বন্ধুরা, আবার আল্লাহর নবী বলেছেন, এই রমজান মাসে যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করাইবে তাহার গুনাহসমূহ মাফ করা হইবে, সে যদি হইতে মুক্তি পাইবে আর সে ওই রোজাদারের তুল্য সওয়াব পাইবে, কিন্তু তাহার রোজাদারের সওয়াব পাইবে না। আল্লাহ তাআলা এই রুফু সওয়াব ওই ব্যক্তিকে দিবেন যে শুধুমাত্র এক পেয়ালা শুধু দুধ অথবা একটি খেজুর বা একটি পানি দ্বারা কাকে ইফতার করাইবে। আর যে ব্যক্তি কোনো রোজাদারকে তৃপ্তি মিঠাইয়া খাওয়াইবে, আল্লাহ তাআলা তাকে আমার হাউজে কাউসার হইতে এমন শরবত পান করাইবে যে সে আর কখনো তিষ্ঠিত হইবে না, এমনকি বেহেস্তেও চলিয়া যাইবে। এই মাসে প্রথম বাঘ আল্লাহর রহমতের বাঘ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বায়রাত বন্ধুরা, আল্লাহর হাবিব বলেছে, তোমরা যদি কাউকে ইফতার করাও তাহলে তোমাদের রোজার প্রতিদানের ফল আল্লাহ পাক তোমাদেরকে যাজা দিবে। এই রোজার পরিবর্তে আল্লাহ তোমাদের গুনাহ খাতা মাফ করিয়া দিবে। শুধু তাই না, আল্লাহ দরবারে দোয়া করলে রোজা অবস্থায় আল্লাহ তাদের দোয়া কবুল করে নেবেন। বন্ধুরা, আবার আল্লাহর দরবারে এমন কোনো জিনিস নাই সাইদ আল্লাহ দেয় না, সবার সাথে আল্লাহ আপনি আমাদের কবিরা সগিরা গুনাহ মাফ করে দিতে পারেন। ভাইরা আমার, আমরা এমন একটা মাস পেয়েছি, এই মাস পেয়ে যদি আমরা গুনাহ মোচন না করতে পারি, রোজা রাখিয়া যদি আমাদের শরীরের জাকাত
আমরা আদায় না করতে পারি। আমাদের মতন হতভাগা কপাল ফোড়া এই পৃথিবীর জমিনে আর নাই। আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাদেরকে যেন পাঁচ ওয়াক্ত নামাজের সাথে রোজা তারাবি সহি শুদ্ধভাবে আমল করে দুনিয়া ছেড়ে আল্লাহর দরবারে লাগম হইতে পারি। আল্লাহ যেন আপনি আমাদের সকলকে কবুল করেন। এখানে সমাপ্ত করিয়া আল্লাহর হস্তে বিদায় নিলাম। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।